কিরকম অবস্থা? কিভাবে হারিয়ে গেলে তুমি? কে নিয়ে এলো টোটো? কিভাবে টোটোটা চাপালো কেন? কি খেতে দিচ্ছিল? ওটা খেলে কি মানে অজ্ঞান করে নিয়ে চলে যেত কোথাও ধরে? হ্যাঁ, এই যে মেয়ে হারিয়ে গেছিল, তো এটা কি ভাবছেন যে ওই হোমের কতটা কাফিলাতি আছে? হোমে তো অনেকই মেয়ে আছে, অন্তত প্রায় 200 আছে, না 225টি আছে। তো রবিবারটাই শুধু ছুটি হয়, মানে গার্জেন আর সই করা পড়ায়, বাদ বাকি তো কোনো সিকিউরিটি থাকে না। আমি যেটুকু আমি একবছর আসা যাওয়া করছি, তো তাই আর প্রায় বলতে যদি যাই, তুমি কি জানো মেয়ে গেলি চলে যান, এরকম একটা চাপ দিয়ে আমাকে নিরাপত্তা বলে কিছু নাই। নিরাপত্তা বলে সেরকম সেরকম কিছু আমি হতেই পারছি। এই যে মেয়ে যদি ওটা খেতো তাহলে তো হয়তো কোথাও ধরে নিয়ে চলে যেত মেয়ে। তাই তো আমার মনে হয়। তো কিভাবে ফিরে পেলেন মেয়েকে? আপনাদের সাহায্য তো ফিরে পেলাম আমি। এই টোটোগুলো কি বলবেন? বাঁকুড়ায় টোটো এত বাজে হয়ে গেছে, সেটা চিন্তা করা যাচ্ছে না। যে কেউ টোটো চালাচ্ছে লাইসেন্স নেই, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যেখানে খুশি এক জায়গায় তুলে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এর ক্ষেত্রে তো হয়েছিল, এর ক্ষেত্রেও মনে হয় সেটাই হয়েছে। বৈশিষ্ট্য মহিলা যদি আমার কাছে না এসে পৌঁছাতে পারতেন, তাহলে মেয়েটি হয়তো আজ ওর বাড়িতে নাও দিতে পারত। তারপর কিছু খাওয়ানোর চেষ্টা করেছিল টোটো? খাওয়ার চেষ্টা করেছিল, মেয়েটি কাঁদছে অঝরে, ও তো কোনো কিছুই বলতে পারছিল না। ওর ডায়েরি খুলে দেখা হলো, গিয়ে নাম্বার নিয়ে আবার ওর বাবাকে খবর দেওয়া হলো সাংবাদিক তোমাদের মাধ্যমে। তারপর আবার এখন ঠিক আছে, প্রশাসনকে দেখতে হবে যে হোমের থেকে এইভাবে যেন মেয়েরা বেরিয়ে যাবে, তাদের কোনো নিরাপত্তা থাকবে না।